চায়ুনবো আপনাদের মধ্যে যারা কে ড্রামা দেখেন বা কে ড্রামা লাভার তারা হয়তো এই চায়ুনবোকে চিনি থাকবেন আর আজকের এই ভিডিওতে আমরা এই চায়ুনবো সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করব আর তাই আপনি যদি চায়ুনবো সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওর দিকেই অগ্রসর হওয়া যাক চা ইয়ুনবো সংক্ষেপে ইয়ুনবো তবে তার রিয়েল নেম লি দংমিন ১৯৯৭ সালের ৩০শে মার্চ সাউথ কোরিয়ার গিয়ংগিও প্রদেশের গুনপো শহরে তার জন্ম সেই ক্ষেত্রে তার বর্তমান বয়স ২৬ বছর সে হানলিং মাল্টি আর্ট স্কুল এবং সুকিয়ং বিশ্ববিদ্যালয় থেকে তার পড়াশোনা শেষ করে তার উচ্চতা ৬ ফুট এবং তার ওজন ৬৩ কেজি সে তার ফিগার মেনটেন করার জন্য রেগুলার এক্সারসাইজ করে এবং তার চোখ ও চুল দুটোর রঙই ব্রাউন পেশাগতভাবে সে একজন অ্যাক্টর মডেল অ্যান্ড সিঙ্গার এবং তার জনপ্রিয় কিছু ড্রামা ট্রু বিউটি মাই রোমান্স সাম রেসিপি গ্যাংনাম বিউটি এবং রিসেন্টলি তার একটি নিউ ড্রামা ট্রেন্ডে রয়েছে সেটির নাম আইসল্যান্ড তো আপনারা কারা কারা এই আইসল্যান্ড ড্রামাটি দেখেছেন সেটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ইয়ুনবো ২০১৫তে মিডিয়া জীবনে পা রাখলেও ২০১৬ সালে অফিসিয়ালি অ্যাস্ট্রো গ্রুপের মেম্বার হিসেবে ডেবিউ করে তবে শুধুমাত্র অ্যাস্ট্রোর মেম্বার হিসেবেই নয় বরং ব্যক্তিগতভাবেই তার প্রচুর পপুলারিটি রয়েছে বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৩৪ মিলিয়নের উপরে এবং তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে আর ইয়ুনবো যে শুধুমাত্র সাউথ কোরিয়াতেই ফেমাস তা কিন্তু নয় বরং ওয়ার্ল্ড ওয়াইডভাবেই তার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে তবে সে তার লাইফে প্রচুর প্রাইভেসি মেনটেন করে চলে কেননা এখনও পর্যন্ত তার পরিবার সম্পর্কে সঠিক কোনো তথ্যই পাওয়া যায়নি কিন্তু বিভিন্ন গুঞ্জন অনুসারে ইয়ুনবোর পরিবারে তার বাবা মা ও ভাই রয়েছে এইবার আমরা জানব ইয়ুনবোর সম্পর্কে কিছু অজানা ফ্যাক্ট ২০২১-২২ একটি রিপোর্ট অনুসারে চা ইয়ুনবো হল সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী দ্বিতীয় পেশাদার তারকা কেননা ইয়ুনবোর দ্বিতীয় পেশা হল সে একজন অ্যাক্টর এবং কে-পপ ইন্ডাস্ট্রির মধ্যে ইয়ুনবো হল এমন একজন তারকা যে তার দ্বিতীয় পেশা থেকে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছে বিটিএস সদস্যদের সাথে তার বন্ধুত্ব তো আমরা যারা চা ইয়ুনবোর ফ্যান প্লাস আর্মি তাদের জন্য একটি গুড নিউজ যে বিটিএসের তিন সদস্যর বেস্ট ফ্রেন্ড হল চা ইয়ুনবো আর তারা আর কেউ নয় জি হোপ জিমিন অ্যান্ড জাংকুক আর তাদেরকে অনেকবারই একসাথে স্পট করা গিয়েছে শুধু তাই নয় মাত্র দুদিন আগে অর্থাৎ ৭ই এপ্রিল ইয়ুনবো ও জাংকুক ডিনারে গিয়েছিল ইয়ুনবোর প্রিয় হবি ড্রামা ও মুভি দেখা তার আইকিউ লেভেল ১৪২ ২০২০-এর একটি রিপোর্ট অনুসারে কোভিডে ক্ষতিগ্রস্ত জনগণের উদ্দেশ্যে ইয়ুনবো ৩০ মিলিয়ন অং ডোনেট করেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ